হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনির্দিষ্ট যোজিত ফল যে অধ্যায়টা আছে এইটার আমরা দ্বিতীয় পার্ট করব। তো তৃতীয় পার্টে আমি রেখেছি, দেখেন কিছু সূত্র, এখানে চারটা সূত্র আছে। এই যে এখানে চারটা যে সূত্র আছে, এই চারটা সূত্র আপনাদের একদম মাথার মধ্যে একদম সেট আপ করে নিতে হবে। তো সূত্র চারটা কি? 2 sin a ইন্টু cos b ইকুয়াল টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আবার নিচেরটা আছে 2 cos a ইন্টু sin b ইকুয়াল টু sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আবার 3 নম্বরটা আছে 2 cos a ইন্টু cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আবার আরেকটা আছে 2 sin a ইন্টু sin b ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। অর্থাৎ আমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলোর মাঝে আমাদের এই সূত্রগুলোর প্রয়োগ করতে হবে। আমরা এই সূত্রগুলো কিভাবে খুঁজে পাবো অঙ্কের মধ্যে? তো অঙ্কের মধ্যে দেখা যাবে যে কোথাও ডাবল সাইন দেয়া আছে, দুই জায়গায় সাইন দেয়া আছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এই যে 2 sin a ইন্টু sin b এই সূত্রতে আমাদের তখন এই সূত্রটা আমরা তখন প্রয়োগ করব। আবার কোথাও দেওয়া থাকবে যে sin a আর cos b, তো যখন sin a আর cos b থাকবে তখন আমরা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এই সূত্রটা প্রয়োগ করব। তো তাহলে চলুন আমরা একটা ম্যাথ করি। তো এই ম্যাথ করার মাধ্যমে আমরা আমাদের সূত্রের যথাযথ প্রয়োগ হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তো দেখেন আমি এখানে একটা ম্যাথ দিয়েছি, এখানে আছে ইন্টিগ্রেশন বা সমাকলন sin 5x ইন্টু sin 3x ইন্টু dx এর মান কত। তো দেখেন এখানেও কিন্তু সাইন আছে, এখানেও সাইন আছে, তার মানে আমরা যদি এটা a এবং এটা যদি b ধরি তাহলে আমরা এই যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এই সূত্রটাতে ফেলতে পারবো। তো আমি একটু আগে যে বললাম যে কিভাবে আমরা ম্যাথ চিনবো যে আমরা এই সূত্রটাই এই ম্যাথে যে হবে সেটা আমরা কিভাবে প্রয়োগ করব। তো আমি মাত্রই দেখাই দিলাম যে এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, তার মানে 2 sin a ইন্টু sin b, একটাকে যদি আমরা a এবং একটাকে যদি b ধরি তাইলে আমরা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এই সূত্রতে ফেলতে পারবো। তো তাইলে আমরা এখন সমাধান করব। তাহলে আমরা শুরুতে লিখব সাইন, এটা যেহেতু আমরা ধরলাম যে 2 sin a ইন্টু sin b, অর্থাৎ আমাদের কিন্তু এখানে 2 নাই, সূত্রের কারণে আমাদের এখানে 2 লিখতে হবে। তাহলে sin 5x ইন্টু sin 3x ইন্টু dx, আর এখানে আছে কি সমাকলন চিহ্ন, আর এখানে যে আমরা 2 দিলাম তাহলে আমাদের কিন্তু এই 2টা কি আমরা এখানে রেখে দিব না, 2টা রেখে দিলে তো বেশি হয়ে যাবে। তো তাহলে আমরা এখানে হাফ দিয়ে গুণ করে দিব। তো তাইলে দেখেন আমরা এখন সমাধান করব হাফ সমাকলন। তাহলে আমরা এখন সূত্রতে ফেলবো sin a 2 sin a ইন্টু sin b, তাইলে আমরা লিখবো cos a ধরলাম কোনটা 5x, cos 5x মাইনাস b হচ্ছে 3x মাইনাস cos a প্লাস b অর্থাৎ 5x প্লাস 3x। তো দেখেন হাফ সমাকলন cos 5x থেকে 3x গেলে থাকে 2x মাইনাস cos 5x আর হচ্ছে 3x যোগ করলে cos 8x। এখানে আমাদের কিন্তু ব্র্যাকেট দিতে হবে কারণ এই যে এখানে dx আছে, তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি dx। তাহলে আমরা পাইলাম হচ্ছে হাফ ইন্টিগ্রেশন cos 2x minus cos 8x into dx। তো এই dx টা কিন্তু এখন এটার সাথে গুণ অবস্থায় আছে। তো তাইলে আমরা এইরকম কিন্তু একটা সূত্র, এখানে cos 2x আছে, তাইলে আমরা এইরকম একটা সূত্র জানি যে d/dx into cos 2x ইকুয়াল টু, তো আমরা 2x কে যদি আমরা x ধরি তাহলে d/dx ইন্টু cos x সমান আমরা জানি মাইনাস sin x, x আমরা ধরছি 2x। আবার যদি আমরা এই যে 2x এর যে x আছে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। তো তাইলে আমাদের দাঁড়াইলো মাইনাস sin 2x ইন্টু 2, cos 2x সমান সমান আমরা দাঁড়াইলো মাইনাস sin 2x ইন্টু 2। তো তাহলে আমরা এখন লিখবো এখানে হাফ সমাকলন, তাহলে cos 2x কিন্তু এখানে যেহেতু এটা ধ্রুবক অবস্থায় আছে তার মানে এটা সামনে আসবে। তো সামনে আসলে কি হবে? তো দেখেন এখানে মাইনাস টু সাইন অর্থাৎ মাইনাস সাইন টু এক্স ইন্টু টু আসছে, কিন্তু আমরা জানি এটা হচ্ছে আমরা করছি হচ্ছে অন্তরীকরণের, আর হচ্ছে যোগজীকরণ বা সমাকলন যেটা আছে এইটা কিন্তু অন্তরীকরণের বিপরীত, অর্থাৎ এখানে মাইনাস আছে, তার মানে আমরা এখানে প্লাস সাইন প্লাস লিখবো, অর্থাৎ সাইন টু এক্স, আর এখানে গুণ অবস্থায় আছে, এই যে টুটা গুণ অবস্থায় আছে, আর আমরা এটা দিয়ে টু দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ বিপরীত করবো আর কি, মাইনাস কস এইট এক্স। তো দেখেন এখানে আছে মাইনাস কস এইট এক্স, ডি বাই ডি এক্স এর ক্ষেত্রে যেহেতু এক্স এর সহগ গুণ হয়েছে, এই যে এক্স এর সহগটা যে গুণ হইল, তো তাইলে আমাদের এখানে হচ্ছে সমাকলনের সময় তাইলে এটা এক্স এর সহগটা ভাগ হয়ে যাবে, তাইলে আমাদের হবে কস এইট এক্স মাইনাস এইট, আর আমাদের যেহেতু সমাকলন শেষ হয়েছে তাইলে প্লাস সি দিতে হবে, অর্থাৎ সি হচ্ছে যোগজীকরণের ধ্রুবক, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন আমরা এখন আরেকটি ম্যাথ দেখব। এখানে দেয়া আছে সমাকলন 5 cos 4x * sin 3x * dx = হট, অর্থাৎ আমাদের এটার মানটা বের করতে হবে, এর মান কত। তো দেখেন আমাদের এটা কোন সূত্রতে পড়ছে আমরা আগে সেইটা রিয়েলাইজ করব। এখানে দেখেন এখানে কস আছে, এখানে সাইন আছে, তাহলে কস আর সাইনের সূত্রটা আমরা কি দেখছিলাম, এই যে কস আর সাইন, টু কস এ ইন্টু সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো আমাদের এই সূত্রটাতে ফেলতে হবে। তো তাইলে দেখেন সমাকলন, তাইলে আমাদের সূত্র হবে হচ্ছে, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, তাহলে টু কস ফোর এক্স সাইন থ্রি এক্স ডিএক্স। তো দেখেন এখানে এই টুটার যে এই যে এখানে কিন্তু ফাইভ আছে, হ্যাঁ ফাইভটা এই পাশে চলে যাবে, ফাইভটা এই পাশে চলে যাবে কারণ এটা ধ্রুবক হিসেবে আছে, তাইলে আর এই টুটা আমাদের উঠাই দিতে হবে। তো এই টুটা উঠাই দিতে গেলে আমাদের হাফ দ্বারা গুণ করতে হবে, আর ফাইভ ইন্টু হাফ মানে ফাইভ বাই টু, তাইলে থাকবে হচ্ছে কস ফোর এক্স সাইন থ্রি এক্স আর হচ্ছে ডিএক্স। তো দেখেন এখন আমরা এটা সূত্রতে ফেলবো, ফাইভ বাই টু সমাকলন, তাহলে আমাদের সূত্র কি ছিল, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই যে আমাদের সূত্রটা ছিল হচ্ছে টু কস এ ইন্টু কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এই সূত্রটাতে ফেলবো, তাইলে সাইন এ হচ্ছে আমরা ফোর এক্স আর বি হচ্ছে থ্রি এক্স, তাইলে ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সাইন কি আছে এ মাইনাস বি, অর্থাৎ ফোর এক্স মাইনাস থ্রি এক্স ব্র্যাকেট আর হচ্ছে ডিএক্স দিয়ে এখানে ডিএক্স। তাহলে দেখেন এখানে আমাদের থাকবে ফাইভ বাই টু সমাকলন সাইন ফোর এক্স আর থ্রি এক্স সেভেন এক্স মাইনাস সাইন ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ গেলে থাকবে হচ্ছে একটা এক্স, অর্থাৎ সাইন এক্স আর হচ্ছে এখানে ডিএক্স। তাইলে পরের লাইনে আমরা আসি, ফাইভ বাই টু সমাকলন, এখানে লক্ষ্য করুন দেখেন আমরা এর আগে আমরা একটা কথা বললাম না, ডি বাই ডি এক্স এর ক্ষেত্রে এক্স এর সহগ গুণ হয়, তাহলে এখানে তাহলে সমাকলনের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে দেখেন এটা যেহেতু ডি বাই ডি এক্স এর ক্ষেত্রে আছে, তো আমরা যদি এটা সমাকলন করি তাহলে সমাকলনের ক্ষেত্রে এক্স এর যে সহগটা আছে সেটা ভাগ হবে এবং সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, তাইলে মাইনাস সাইন সেভেন এক্স বাই এক্স এর সহগটা দিয়ে ভাগ করে দিব সেভেন, তারপরে মাইনাস। তো দেখেন মাইনাস এখানে এই যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স সমান সমান সাইন এক্স কি ডি বাই ডি এক্স ইন্টু সাইন এক্স সমান সমান হচ্ছে কস এক্স, আর প্লাস এখানে মাইনাস আছে এই জন্য আমরা প্লাস করে দিলাম কস এক্স, তাহলে আমাদের ডি এক্স এর কাজ শেষ। তো দেখেন এখানে সেভেন আছে, তো আমরা যদি ওয়ান বাই সেভেন যদি আমরা কমন নেই, ওয়ান বাই সেভেন দেখেন তাহলে এখানে থাকবে হচ্ছে, তো দেখেন আমার এখানে হালকা এই জায়গায় একটু ভুল হয়েছে যে সাইন আছে, তো সাইন থাকবে না, এখানে কস থাকলে না সাইন হইতো, তো এখানে সাইন আছে তার মানে এখানে হবে কস। তো তাইলে আমাদের এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই সেভেন যদি কমন নেই তাইলে আমরা থাকবে কস সেভেন এক্স আর হচ্ছে এখানে প্লাস আছে, এই যে প্লাস মাইনাসে মাইনাস cos x, আর এখানে প্লাস c হবে, প্লাস c হবে। তো দেখেন তাইলে এখানে আমরা এই পর্যন্ত রাখতে পারি। আবার হচ্ছে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাইলে আমরা এটা গুণ করে দেই, 5/7 = 14, তাইলে 7 cos x মাইনাস cos x। তো দেখেন এখানে 1/7 নিলে তাইলে আমাদের এখানে থাকবে হচ্ছে 7 cos x, আর হচ্ছে এখানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হবে এবং cos 7x হবে। তো এখানে আবার নিচের লাইনে দেখেন এখানে গুণ করে দিলাম, 7 আর 2 গুণ করে দিলাম, উপরে 5 থাকলো, 5/14, আর হচ্ছে 7 cos x থাকলো এখানে মাইনাস cos 7x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।